بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. بسم الله الحمد لله والصلاه والسلام على رسول الله. আমার বাদ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বরকাত সম্মান যখন আপনি প্রশ্ন করেছেন যে নিয়তের নাম বরকত নাকি কথাটি সঠিক ব্যাখ্যা কি আমরা কোনো কোন মাধ্যমে ভবিষ্যতের জন্য সঞ্চয় করব নিয়ত নাম বরকত এই ধরনের কথা আসে নাই কিন্তু নিয়ত ভালো নিয়তের মাধ্যমে আল্লাহ রাবুল আলামিন ভালো প্রতিদান দেন তো নিয়তকে নিয়ত একটা বিধান যেটা একটা ইবাদত অন্তর্গত ইবাদত তো নিয়ত অর্থ হচ্ছে যে কোনো কাজ করার সংকল্প করা নিয়তের স্থান হচ্ছে অন্তর তো অন্তরে যদি মানুষ ভালো জিনিস চিন্তা করে তাহলে আল্লাহ আল্লাহবুল আলমী তাকে ভালো দিবেন আর খারাপ চিন্তা করলে সেটা যদি করে তাহলে একটা গুণা পাবে না করলে আর সব পাবে এখন হাদিসা আছে কেউ যদি ভালো কাজ করার চিন্তা করে তাহলে তারা তাকে না করলেও সব পাবে আর যদি করে তাহলে এক থেকে পাবে অর্থাৎ কেউ যদি চিন্তা করে আমি হালাল টাকা পয়সা রোজগার করব আহ হালাল ভাবে সংসার চালানোর জন্য এই যে ভালো চিন্তাটা করছে আল্লাহর হালাল কামানোর জন্য তো এই জন্য সে যদি নাও চাকরি পাবে বা না কাজ করে তাও সে স্বভাব পাবে আর যদি সে কাজ শুরু করে দেয় এবং এবং সে সেই কাজের আল্লাহর উপার্জন করে সবাইকে সহযোগিতা করে তাহলে এখানে সে এক থেকে দশ নেকি পর্যন্ত আরও আল্লাহ তালা বাড়ায় দিবে এবং এই কাজে আল্লাহ বরকত দিবে আর যদি সে নিয়ত খারাপ থাকে কাউকে কষ্ট কেউ যদি মনে করে যে কেউ কাউকে গালি দিবে বা কেউ কার ক্ষতি করবে এরকম যেন নিয়ত করে আর যদি পরে না করে যে হ্যাঁ এটা ঠিক না ইসলামের নিয়ম এটা আল্লাহরা অসন্তুষ্ট হবেন সে তার ক্ষতি না করে তাকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তালা তাকে এক নেকি দিবেন আর যদি করে তাহলে সে যতটুকু পাপ করবে ততটুকু পাপ তো কাজেই নিয়ত বরকত এই ধরনের কোন কথা নাই কিন্তু নিয়তের নিয়তের যে উদ্দেশ্য এটা হচ্ছে যে ভালো কাজ করা সংকল্প করা এবং সেটা কার্যকারিতা করা এবং নিয়তের মূল উদ্দেশ্য হচ্ছে যে ইবাদত সে ইবাদত করতেছে না সাধারণ কাজ করতেছে সাধারণ কাজটাও নিয়তের মাধ্যমে ইবাদত হয়ে যায় অর্থাৎ কেউ যদি খাওয়া দাওয়া করাটা একটা পেট ক্ষুদারটা নিবারের জন্য কিন্তু যদি কেউ বিসমিল্লা বলে খায় যে আল্লাহ তাহলে আমাদেরকে খেতে বলছে হালাল খাবার এই জন্য খাচ্ছি এর মাধ্যমে আমি শক্তি পাবো এবং আল্লাহর ইবাদ বন্দি করবো ভালো কাজ করবো এই শক্তির মাধ্যমে কারণ আল্লাহ বলে আলমিন এই যে এই কাজটা যেটা নাকি নর্মাল কাজ ছিল সেটা ইবাদত হয়ে যাবে তো ইবাদত হওয়ার কারণে তার বরকত আসবে আর যদি খারাপ চিন্তা করে কুলক্ষণকে ভয় করে বা অন্যর জন্য খারাপ চিন্তা করে অন্যর জন্য হিংসা করে বিদ্বেষ করে আর নিয়ত খারাপ করে যে আমি এরকম হইলে এটা খারাপ কাজ করব তো এটার মাধ্যমে তার ক্ষতি হবে এবং সে যদি না করে আল্লাহ তাকে রক্ষা করবেন তো কাজেই সব সময় নিয়ত ভালো করতে হবে এবং প্রত্যেকটা আমল কবুলের জন্য নিয়ত শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়াত মানে সমস্ত কর্মের ফলাফল নির্ভর করে নিয়তের উপর তাহলে কোনো কাজ কবুল হবে না নিয়ত ছাড়া আর ভালো নিয়ত করলে সেটা ভালো হবে খারাপ নিয়ত করলে খারাপ হবে কাজেই কেউ যদি নামাজ পড়ে অন্তরে থাকে নিয়ত যে সে লোক দেখানোর জন্য লোকে তাকে দেখে বলবে ভালো একটা দান খায়াত করলো সে করে নিয়ত তাহলে খারাপ নিয়ত এর বিনিময়ে সে সব পাবে না তার টাকাও গেল আর সাবও সে পেল না আর তার গুণা হবে আর যদি সে এমন কাজ করে যেটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করে আল্লাহর আল্লাহকে খুশি করে জন্য তাহলে এই কাজের মধ্যে বরকত হবে এবং তার স্বাব অব সে পাবে দুই নম্বর হচ্ছে নিয়তের মাধ্যমে ইবাদতের মধ্যে পার্থক্য নির্ণয় করা অর্থাৎ নিয়তের মাধ্যমে ইবাদত নিয়তের হচ্ছে একটা ফরজ ফরজ আইন ইবাদত প্রত্যেকের জন্য দরকার তো সে নিয়ত নিয়তের মাধ্যমে সে এই কাজটা কি ফরজ নামাজ পড়তেছে ফজরের নামাজ ফরজ না সুন্নত নামাজ পড়তেছে না নফল নামাজ পড়তেছে এই কাজটা সে কেন করতেছে কারণ আল্লাহ তারা তাকে আদেশ করেছেন আল্লাহর কাছে সব পাওয়ার জন্য তো এই যে নফল করলো সে সে যদি নিয়ত করে যে আমি এখন ফরজ নামাজ পড়তেছি চার জাকাত আসরের তাহলে আসরের নামাজ সাব্যস্ত হবে এইভাবে নিয়তের মাধ্যমে মানুষ প্রত্যেকটাই বাজারের মধ্যে পার্থক্য নির্ণয় করা হয় আর নিয়তের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করা তো আল্লাহকে সন্তুষ্ট করার এটা আছে এখলাস প্রকাশ পায় তো কাজেই সবার ভালো নিয়ত করা দরকার আর সঞ্চয় ভবিষ্যতের জন্য সঞ্চয় সেটা হচ্ছে যে ভবিষ্যৎ হাদিসে আছে যে নাকি আজকে যে যাকে আল্লাহ তারা ভালো জায়গার দিল খাবার দিল এবং নিরাপত্তা দিল সে দুনিয়া সব কিছু পাইল তো ভবিষ্যতের জন্য আল্লাহ করে ভরসা করা এবং হ্যাঁ যতটুকু সম্ভব সেটা কাজ করা আল্লাহ তালা অবশ্যই বরকর দিবে যুগ করে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো নিয়ত করা এবং ভালোভাবে আল্লাহর বিধি বিধান চলা এবং হালাল উপার্জন করা এবং আল্লাহ তালা আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বলময় সুন্দরময় এবং কল্যাণকর করেন অসল্লি